আমাদের এলাকায় কুষ্টিয়ায় একবার এক স্বামী আর স্ত্রী 3 দিন কথা বন্ধ করে ফিরাই মরিয়ে যাচ্ছিল। শীতের রাত, স্বামীর সাথে গন্ডগোল করি, স্ত্রীর ও কাছে যায় না। চিন্তা করছে, ঠিক আছে তোর কাছে আমি যাবো না, যা। গন্ডগোল বেঁধেছিল একটা শাড়ি নিয়ে। স্বামী তার মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, আর স্ত্রীর জন্য 900 টাকা দিয়ে, মাত্র 100 টাকা কম বেশি। এই নিয়ে কথা বলে না, এরকম ছোট মনের বউ নেই, এরকম ছোট বউ আছে কার হাত করে? হ্যাঁ, আমি হাসির খোরাকে দেন, একজন হাত তুলেছে, ওর বর মন ছোট, মনে হয় জাহান্নামে আছে। আমার ভাইরা, স্বামীও মনে রাখ, ঠিক আছে আমার নিজের উপায় করা জিনিস আমি কারে দেব, বারবার ও আমার সাথে এই করে, আমিও কথা বলবো না। এই শীতের রাতে স্ত্রীর কাছেও যাই না, খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তাও স্ত্রীর কাছে যাই না। আল্লাহর ইশারা, 3 দিনের মাথায় খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, কত টের পাইনি। স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে লুঙ্গিতে আগুন, চিন্তা করছে সেই কায়দে আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ওর তো সব। মনে মনে বলছে সব যদি ফুড়ে যায় যাক, কারণ আমার কথা বললে পেস্টিজ নষ্ট হবে, আমি বলবো না। আবার ভাবে সব যদি ফুড়ে যায় তে আমার কি হবে, কথা বলছে না। স্ত্রীর যখন জালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লঙ্কেদের আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে আগুন, তাড়াতাড়ি আগুন লেবে বলছে, আল্লাহ তওবা করছে, জীবনে যতদিন বেঁচে আছি অন্তত আর বোর সাথে কথা বন্ধ করবো না, এখনই মরে যেত। স্বামী স্ত্রী কথা বন্ধ করলে সংসার টেকে? বলেন, জান্নাতে মানুষ মাত্র 2 জন। স্ত্রী যখন কথা বন্ধ করে দিয়েছে, চিন্তা করছে সংসারে এভাবে টিকবে না, ঠিক আছে চলো যাই। গন্ধম গাছের কাছে যাবার পরে ফল ছিড়বে, হযরত আদম হাত দেওয়ার পরে আবার ছড়িয়ে এসেছে, কারণ ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাত বারবার মনে পড়ছে, ফাতাকুনা মিনাস জালিমিন। এ গাছের কাছে ফল খাওয়া দূরের কথা, ধারে কাছেও যাওয়া যাবে না, গেলে জালিম হয়ে যাবে। ফিরে আসলেন, আলাইহিসসালামের মাথার ভেতরে ঘোর পাক খায় যে আরামের জায়গায় থাকতে হলে এটা খাওয়াই লাগবে, কথা বলে না কেন? অনেকের এই চিন্তা ভাবনা যে আরামের চেয়ারে যদি থাকতে হয় যা করা লাগে তাই করা লাগবে, এই জন্যই তো আমাদের অধিকার আজ নেই, কথাই বলতে পারি না। মুসলমান দেশে এটা 96% মুসলমান, কোরআনের কথা বলবো তারপর অনুমতি নেওয়া লাগবে। আমি ভারতে আজ 23 দিন 19 দিন ছিলাম, অনুমতি তো দূরের কথা, হিন্দু মুসলমান সবাই এক জায়গায় এসে কোরআন শুনছে, ওরা ওদের আদেশ হচ্ছে যার তার ধর্ম সে এসে পালন করবে, এখানে আবার অনুমতি কিসের? তারপরে ওখানে পুরা ভারত মিলে মাত্র 36% মুসলমান, আর এখানে 96% মুসলমান। আমাদের মুসলমানের নিয়ম নীতি দেখে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমাদের শুধু ওই খতনা করা আছে, কথা বলছে না? তাছাড়া মুসলমানের কোনো কিছু মেলে না, শুধু খতনা করা আছে, ওরা খতনা করে না আমরা করি, অনেকে আবার খতনা করেও না। এখানে আছে অনেকে 20 বছর 22 বছর বয়স হয়ে যাচ্ছে এখনো মুসলমানে দিইনি, কি গো চাষা ছেলে মুসলমানে দেন না, দেব কি করি, ওরও টাকা নেই আমারও টাকা নেই, একটা ছেলে মুসলমানে দিতে কয় টাকা লাগে? 500-200 টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেয়, 500 টাকা দিলে তো 3টা মুসলমান হয়ে যাবে। আপনি হাজাম না ডাক্তার নিয়ে এসে 200 টাকা দিয়ে না ফ্রেন্ড গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে না, এখন টাকা তুলবে, তার মানে সারা জীবন বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়েছে, এখন অনুষ্ঠান করে টাকা তুলবে, ছেলে মুসলমান দিতে গিয়ে 3 দিন অনুষ্ঠান করে, এক কথা বলছে না কেন? কোথায় পেয়েছে ভান্ডামি? পুরাটা দিনের সাথে ভান্ডামি, ছেলে মুসলমান দেওয়ার জন্য শেষে ব্যাংক থেকে এনজিওর কাছ থেকে ব্যারাকের কাছে 30-40 হাজার টাকা লোন নেয়, 2 দিন মাইকিং করছে, আমার 20 বছর তাকড়া ছেলে মুসলমানি,
টাকা পয়সা তো কম ওঠে না, ভালো ওঠে, প্রায় 50,000। সকালবেলা গোপে আসতেছে, ডাক দিয়ে বলে চাচা এত খুশি যে বাবা যে জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানে আমার একবার দিই কি ব্যবসা পেয়েছে। এর নাম এখন মুসলমান, এই কথা বলে শিখে, এর নাম কি মুসলমান? ভারতে যাওয়ার পর একটা ড্রাইভার নিয়েছিলাম, হিন্দু ডাইভার, মনা চন্দ্র দাস নাম। ডাক দিয়ে বললাম দাদা মুসলমানে দিয়েছেন? কিসে মুসলমান? আগা না, আমি আগা কাটিনি। ও আপনার আর আমার ভেতরে পার্থক্য অতটুকুই, আমারটা কাটা আছে আপনার কাটা নেই। এই কথা বলছেন, তাছাড়া কিসের পার্থক্য? ওর শরীরের ভেতরে যেগুলো থাকা দরকার মুসলমানের একটাও নেই। কি কথা বলেন? আমার মনে হয় এমনও কিছু মুসলমান আছে মারা গেলে ওর লুঙ্গি খোলা ছাড়া উপায় নেই, শুধু একটা চিহ্নর কারণে আজ আমরা মুসলমান। এর নাম কি আসলে মুসলমান নাকি? হযরত আদম আলাইহিস সালাম ছিঁড়লেন না, কিন্তু হাওয়ার ভেতরে বারবার ঘোর পাক খায় না, এটা ছেড়াই লাগবে, কারণ আরামের এসিয়ারে আমারে বসে থাকা লাগবে, যদি না খায় আমার আল্লাহ এসিয়ারে আমারে রাখবে না, বের করে দেবে। কি করে সিয়ারে বসে থাকা যায়? যা করা লাগে আমি তাই করব। চলে গেলেন কাছের কাছে, স্বামীকে বারবার বলেন ছেড়তে রাজি না। হযরতে হাওয়া সর্বপ্রথম গন্ধম গাছের ফল ছিঁড়েছিলেন, ওই গাছের কষ যখন পড়ে কাঁপছিল গাছ, ডাক দিয়ে বলে আমার ছেড়বেন না, আল্লাহর নিষিদ্ধ জিনিস আমি। কষ যখন ঝরেছে তখন একটা বরদোয়া দিয়েছে, রব্বুল আলামিন তোমার নিষেধ থাকার পরও যে মেয়েটা আমার শরীর থেকে রস ঝরিয়েছে, এই মেয়েটা যখন বয়সপ্রাপ্ত হবে এর শরীর থেকে তুমি এভাবে কষ ঝরিয়ে নিও। এই জন্য ওই গাছের বরদোয়া কিয়ামত পর্যন্ত মেয়েদের লেগে আছে, 3 দিন 7 দিন 10 দিন। এই কথা বলছেন এখানে, আমি আরো নিচে নামতে পারতাম কিন্তু বাচ্চাদের কারণে পারলাম না। হ্যাঁ, নেমে মার খাই। হযরতে হাওয়া আলাইহিস সালাম গন্ধম গাছের ফল ছেড়ার পরে সঙ্গে সঙ্গে দুইজনের পোশাক শরীর থেকে খুলে পড়ে গেল, 2 নম্বরে পোশাক পায়খানার প্রয়োজন দেখা দিল, 3 নম্বর ওই যে জান্নাতের মেন গেটে শয়তান দাঁড়িয়ে আছে উলঙ্গ অবস্থায় দেখে খিলখিল করে হাসা আরম্ভ করলো। 3টা জিনিস পেলাম এখানে, জান্নাতের ফল খাওয়ার পরে পুরাপুরি শরীর পোশাক যখন নেই, গাছের লতা পাতা ছিঁড়ে তখন তারা লজ্জায় স্থান নিবারণ করেছিল, ঢেকেছিল, পোশাক পায়খানার প্রয়োজন যখন দেখা দিল, আল্লাহ বলেন না এটা ওই জায়গা নাই, এখান থেকে এবার চলে যাও, তোমাদেরকে আমি আর এই পাক জায়গায় রাখবো না। বললাহ বেতো মিনহা জামিয়া, এখান থেকে সবাই নেমে যাও। এই যে নাহবিতু মিনহা জামিয়া দিলেন আল্লাহ, নেমেছিলেন তো মাত্র 2 জন আর শয়তান খুব বেশি হলো 3 জন, কিন্তু জামিয়া কেন? তোমরা সবাই নেমে যাও, তার মানে কি? হযরতে আদম এবং হাওয়ার পেটে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি কোটি সন্তান আসবে, তার ভেতরে আমরা আছি না নেই? আরো জোরে বলা লাগবে। এই জন্য আল্লাহ ইহবে তো মিনহা জামিয়া দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের মেন গেটে শয়তান হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামকে উলঙ্গ দেখে খিলখিল করে হাসা আরম্ভ করেছে, শয়তানের কিন্তু ইচ্ছা ছিল না যে জান্নাত থেকে আদম এবং হাওয়াকে বের করে দেবে না। আমি যতগুলো তাফসির পড়েছি কোনো জায়গায় পাইনি জান্নাত থেকে আদম এবং হাওয়াকে শয়তান বের করে দেবে না। শয়তানের এই আকাঙ্ক্ষা ছিল, এই ইচ্ছা ছিল যে ওদেরকে কিভাবে উলঙ্গ করে লজ্জা স্থান দেখব। এই জন্য শয়তান সবসময় যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ অনেকে আছে যৌনতা ছড়াতে ভালোবাসে, আমি নাম নাই নাই নিলাম, কত কায়দায় তারা যৌনতা ছড়াচ্ছে, বিভিন্ন কায়দায় নিজেরা হয়তো সরাসরি যদি ইলবাব নাও হয় পেছনের দরজা দিয়ে শক্তি যোগায়, এমন মেলা লাগিয়েছে, শিশু মেলা শিশু নেই, শুধু শিশুর খালারা, বই মেলায় বই নেই, এমন এমন বই পাওয়া যাচ্ছে যেগুলো পরে চরিত্র আরো ধ্বংস হয়। কথা বলে ঠিক কিনা? যে কিছুদিন আগে একটা লোকটা মারা গেছে, হুমায়ুন আহমেদ, ইমান থাকলে আল্লাহ মাফ করুক, ইমান যদি না থাকে আল্লাহ যেন যা করার তাই করুক।
লোকটা একটা উপন্যাস লিখেছিল, পবিত্র ভালোবাসা। আপনি কি ঘুমাচ্ছেন? পবিত্র ভালোবাসাটা এখন সিনেমা হয়েছে, এখন সিনেমা চলছে না? এটা প্রায় 4,500 ভাষায় রূপান্তরিত হচ্ছে সিনেমাটা। এর মেন ভূমিকায় আছে বাংলাদেশের এখন টপ নায়িকা মাহিয়া মাহি। নায়কের চরিত্রে আছে রূপম, ভারতের হিন্দু নায়ক, আর অন্যান্য যারা আছে। এর মূল থিওরিটাকে আমি উপন্যাস যখন পড়েছিলাম, এখন হয়তো সিনেমা হয়েছে এটা, এর মূল থিওরি এইটা, মাহিয়া মাহি একটা মুসলমানের মেয়ে, বোরকা পরে পর্দা করে কলেজে যায়, রূপম হিন্দু, এই ছেলের সাথে মন দেওয়া নেওয়া, শেষ পর্যন্ত ভাবের আদান প্রদান, দুইজন মিলে পালিয়ে যেয়ে বিয়ে করেছে। মুসলমান হিন্দু যদি ইমান না আনে বিয়ে হবে? বলেন না কেন, এই যে বিয়ে তো জায়েজ হচ্ছে না। এখন ওর বাবা মা, ওর গার্জিয়ান যারা আছে, বড় ভাই চাচা, যারা মেনে নেয় না এই বিয়েটা, কারণ কোরআনের নির্দেশের বাইরে, মুসলমান মানতে পারে? যখন মেনে নেয় না তখন পরিচালক তাদেরকে উগ্রবাদ, মৌলবাদ, ফান্ডামেন্টাল, সাম্প্রদায়িক, জঙ্গি, এগুলো চরিত্র হিসাবে এদেরকে দেখানো হচ্ছে। তো এটার দ্বারা কি বুঝলেন, বাস্তবে কিয়ামত পর্যন্ত যদি এই সিনেমাটা বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়, আমি তামিলনাড়ু ছিলাম, ওখানে এই সিনেমা চলছে, কিন্তু এই ভাষায় না, তামিল ভাষায়, ওদের নায়ক নায়িকা আলাদা, কিন্তু সব থিওরিগুলো ঠিক আছে। ওই লোকটা তো মারা গিয়ে কবরে আপেল খাচ্ছে, কিন্তু এই যে এই সিনেমাটা তৈরি করার কারণে পৃথিবীর যত ভাষায় মানুষ দেখবে, মুসলমান মেয়েদের বোরকা পরা মেয়েদের উপর একটা খারাপ ধারণা আসবে, যারা মনে হয় বোরকা পরে তোলা তোলে এই করে। বলেন, বোরকা পরা নির্দেশকার পর্দার একটা ফরজ বিধানের উপরে হয়তো সরাসরি ইঙ্গিত না দিয়ে ইনডাইরেক্ট দিয়েছে। এখন এই লোকটা মারা গেছে, যত মানুষ এটা দেখবে আর খারাপ ধারণা করবে ইসলামের পর্দার উপরে, পর্দানশীল মেয়েদের উপরে, ও কি কবরে আপেল পাবে না আগুন পাবে? আগুন, কবরে যে আগুন পায় তার বাস্তব প্রমাণ দেখে এসেছি আমি নিজে। আবু সাহেলের কবর, ওর কবরে গিয়েছিলাম বদরের ময়দানে, ড্রাইভার আমারে বলছে হুজুর এটা এই যে শয়তানের কবর, শয়তান মানে আবু সাহেলের কবর, এত পানি দেওয়া হয় এই কবরে কিন্তু কোনো গাছ হয় না, গাছ হলেই মারা যায়। অথচ পাশে দেখলাম বিশাল কবরস্থান সাহাবিদের, 14 জন সাহাবি কবর শহীদ হয়েছিল না, ওই 14 জনের কবর, এই পাশে বিশাল খেজুর বাগান, নিচ দিয়ে গ্যালন গ্যালন পানি উঠতেছে, ওগুলো সাপ্লাই করে রিফাইন করে বিভিন্ন দেশে প্রদেশে পাঠিয়ে দিচ্ছে। আর শয়তানের কবরে এত পানি দেয়, 14 জন কাফেরকে এক কবরে উব্দু করে মাটি দিয়েছিল, ওই কবরে গর্ত হয়ে আছে, কোনো গাছ হয় না। আমার মনে হয় আল্লাহ বলে শরবত খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে কি আগুন, ওর বাড়িটা পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল পায়খানা। কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা, এক পুলিশকে বললাম ভাই আমার তো এতক্ষণ ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলে ইয়াহা জিউল হজ্জা তাই না বিলা দোকান, ও হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? কোন জায়গা? আবু সাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান পায়খানা করিয়ে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না না আমি হাসির খোরাকি দেবেন, আল্লাহ তাআলা আমাকে জানাতে চেয়েছে আমির হামজা 3,50,000 টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। পৃথিবীতে যার কোরআনের বিপক্ষে আজ ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, 96% মুসলমানের দেশে টক শোয় বসে বসে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওর বাবারও ক্ষমতা নেই কথা বলা, পেছন দরজা দিয়ে অনেকে হাওয়া দিচ্ছে। তোর বাবার ক্ষমতা আছে নবীর বিরুদ্ধে কথা বলে টিকে থাকা? বাবার বিরুদ্ধে কথা বললে জেল হয়ে যায়, আর নবীর বিরুদ্ধে তো কলিজা কাবার কথা, কিন্তু পেছন দরজা দিয়ে অনেকেই হাওয়া দিচ্ছে, অসুবিধা নেই আমরা আছি, আল্লাহ আপনাকে ছাড়বে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এখানে তাব্বাত ইয়াদুন না, তাব্বাত ইয়াদা 2 বছর। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যা আবু সাহাব, নিজে এবং তোর 2 হাত, এবং সে ধ্বংস হয়েছিল, অতাব্বা, এবং সে ধ্বংস হয়েছিল।
আল্লাহ এদন না দিয়ে এদা দিলেন কেন? এদা নিয়েছিল দিয়ে বছরের কারণে উল্টা পড়ে গেছে, এদা নে না, এদা দিল কেন দিয়ে বছর? কারণ আবুল আহাব পাথর নিক্ষেপ করেছিল নবীর আদর্শের কথা শোনার পরে কয় হাত দিয়ে? আরো জোরে বলেন, আবুল আহাব পাথর নিক্ষেপ করেছিল মিলাদ যখন পড়েছে আল্লাহর নবীর মিলাদ বা জন্মের কথা শোনার পরে দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বান দিয়ে আজাদ করেছিল, কিন্তু যখন পাথর নিক্ষেপ করেছিল তখন কিন্তু দুই হাত না, তখন কয় হাত? এক হাত দিয়ে। কিন্তু আল্লাহ এদা শব্দ দিয়ে ওর দুই হাত ধ্বংস করে দিলেন কেন? এই হাতে তো নড়াচড়া করেছিল। আপনি একটা পাথর নিয়ে এভাবে নিক্ষেপ করেন, এই হাতের কাজ না, এই হাত নড়বে না? আল্লাহ বলল যেহেতু এই হাত দিয়ে নিক্ষেপ করেছিল আর এই হাত নড়েছিল, এই জন্য ওইটাও রাখলাম না। এদা ধ্বংস হয়েছে ওর দুই হাত এবং ওকে আমি ধ্বংস করেছি এবং ও হয়েছে অতাব্বা, বাস্তবে আমি দেখিয়েছি সেটা। আজ হয়তো ডাইরেক্ট আবু জাহালের ডান হাতের মতো শক্তি দিয়ে অনেকে ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট চেষ্টা করে যাচ্ছে, আর বাম হাতের মতো অনেকে নড়াচড়া দিচ্ছে পেছনের দরজা দিয়ে। কারণ 96% মুসলমান তো এদেশে ডাইরেক্ট করলে ওর খবর আছে, এই জন্য বাম হাতের মতো নড়াচড়া করছে পেছনের দরজা দিয়ে। আল্লাহ যদি ধরে তোমারে এই হাতও ছাড়বে না, কথা বলে ঠিক কিনা? এমনি কিছু বলে না, ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ, আমি কাউকে কিছু বলি না কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। আজ মুসলমানদের উপরে বিশেষ করে বিশ্বে 170 কোটি মুসলমান থাকার পরেও যে অত্যাচার হচ্ছে, আমাদের চাইতে বিশ্বে অনেক লোক সংখ্যা কম এরকম জাতি আছে না নেই? বিশ্বে সবচাইতে বেশি মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের। কোন ধর্মের? এর পরেই হচ্ছে আমাদের স্থান। তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে কোন ধর্মের? তারপরে তারপরে অন্যান্য ধর্মের আছে, ইহুদি খ্রিস্টানরা তো, ইহুদি বৌদ্ধ মাজুসি ওরা তো অনেক পরে, কিন্তু ওরা পৃথিবীর কোনো জায়গায় মার খায় না। মায়ের মারের মতো জায়গায় মুসলমান শুধু মায়ের খেলে তো হতো, জবাই করে রান্না করে খেয়ে ফেলছে, কি আশ্চর্য গো! অথচ 170 কোটি মুসলমান পোশাক করে দিলে মায়ের মার ভেসে যাওয়ার কথা, কথা বলেন? এটা হওয়ার কারণ কি? এই যে না, একতা শুধু না, এই যে ডান হাত দিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে, যারা বাম হাতের সহযোগিতা অনেকে করছে। এই যে সৌদি আরব যেখান থেকে ইসলাম আমরা পেয়েছি, অথচ এই দেশের দায়িত্বে যে লোকটা এখন আছে সালমান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মোনাফেক এই লোকটা এখন, এর কারণে আজ মুসলমানদের অবস্থা। এর কিছু করা লাগতো না, একটু যদি হুঙ্কার ছাড়তো এর দোকানের মতো পৃথিবী পাল্টিয়ে যেত। বিশ্বের কয়েকটা দেশ ঘুরে আসলাম, আমি যা দেখেছি, ভারতের মুসলমানরাও কারো 36% মুসলমান, ওরা যতটুকু ইমান নিয়ে ফুসকে ওঠে, বিশ্বের অন্যান্য ধর্মে অন্যান্য দেশে যারা আছে ওরা যদি একটু, কিচ্ছু হতো না মুসলমানদের। 53টা রাষ্ট্র মুসলমান এখন পৃথিবীতে, কয়টা? 53টা, আর সব সম্পদ আল্লাহ 53টা রাষ্ট্রের ভেতরে রেখেছিস। বিধবাদের রাষ্ট্রে কোন সম্পদ আল্লাহ দেয়। আমাদের দেশ তো আল্লাহ এমনি সাজিয়ে দিয়েছে, আর এরকম সাজানোর শহর তৈরি করতে হয় আমেরিকার মতো জায়গায়, ব্রিটেনের মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায়, ওরা তো এরকম সাজানো শহর পায়নি, এরকম সাজানো শহর ওরা বানিয়েছে, আর আল্লাহ এমনি আমাদের বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেও ওই পায়ের নিচে সোনা দেখা যেত। আমরা আজ বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে মাটি খুঁড়লে হয় পানি পায় নাই, কাদা পায় নাকি? আর নবীজি যেখানে পা দিয়েছিলেন ওই সমস্ত জায়গাগুলো এখন ওরা খুঁড়লে পানি না, কাদা না, হয় তেল পাবে না সোনা পাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত বরকত যে নবীর কারণে সেই নবীর আদর্শগুলো আজ ভলণ্ঠিত হচ্ছে, মেয়েদেরকে আজ চালক বানিয়ে দিয়েছে, সিনেমা হল ওপেন করে দিয়েছে, সুদের মতো জিনিস এখন জারি করছে ওই দেশে। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ধরে না, কিন্তু ধরলে আর ছাড়বে না। তুমি যত বড় সালমান হও, এক লোক তার বউ নিয়ে গেছে চিড়িয়াখানায়, স্বামী শখ করে একটা কলা দিয়েছে, ও খাবে না খেয়ে দিয়েছে বানরকে। বানর কলাটা নিয়ে চিন্তা করছে, না মুখে দেওয়া যাবে না, আগে পেছনে দিয়েছে। মেয়ে লোক তো গেছে রেগে, চিল্লা পাল্লা করছে, বিয়াদব বানর, এরে যারা দায়িত্বে আছে তারাও বিয়াদব,
যে খাবার দেয় বানরকে, সে এসে বলছে আপাস ইল্লা বিল্লাহ। আপনি তো জানেন না হাকিকত কি, কিছুদিন আগে আপনাদের মতো এক দম্পতি এসে একটা আম দিয়েছিল, আমার বানর আম একবারে মুখে দিয়ে পেটে যাওয়ার পরে আর বের হয় না, মারাই যাবে। শেষ পর্যন্ত বানরের পেছন চিরে আম বের করে দুইটা সেলাই দেওয়া আছে, এখনো পর্যন্ত ঘাসও খায়নি। ওই দিনের পর থেকে যে যা আসে বানরকে কিছু দেয়, ও আগে মুখে দেয় না, পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। আপনি যা করছেন 17 কোটি মানুষের সাথে, পরিবর্তন যদি আসে চিন্তা করে নাটি বের হবে তো? আরে বাবা তালি দিচ্ছি, একবার শান্তি পেয়েছে তো জীবন গেলেও ছাড়তে চাই না, কারণ শয়তানের টার্গেট সব সময় মহিলা, শয়তানের টার্গেট কিন্তু সর্বপ্রথম মহিলা না পুরুষ, মহিলা হাওয়া আলাইহিসসালামকে আগে টার্গেট করেছিল। কাকে? আদমকে কিন্তু টার্গেট করে নাই, আগে কার করেছে? কাকে? এই জন্য পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের নাম পেয়েছি সেখানে পেয়েছি ইন্না কায়দা শয়তানি কানা দঈফা, শয়তানের চক্রান্ত গুলো একেবারেই দুর্বল, দঈফা একেবারেই দুর্বল। কিন্তু যেখানে মেয়েদের নাম পেয়েছি কোরআনে সেখানে আর দুর্বল শব্দ নেই, ইন্না কায়দা কুন্না উসিম, সূরা ইউসুফের 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর, অসীম শব্দ দিয়েছেন আল্লাহ, কারণ মেয়েরা যদি কোনো পরিবারে সমাজে রাষ্ট্রে ষড়যন্ত্র শুরু করে চক্রান্ত শুরু করে ওটার পরিবার থাকে না, ওটা জাহান্নাম হয়ে যায়। আজ পৃথিবীতে কোনো মহিলাকে যদি শয়তান একবার আসর করে ওটার মহিলা থাকে না, ওটা শয়তানের চাইতে মারাত্মক হয়ে যায়। যদি এই দেশে এখনো শুরু হয়নি, ভারতে চলছে। সম্মানিত ভাইরা, আজ পরিবারগুলোর দিকে তাকালে মনে হচ্ছে অধিকাংশ পরিবারের মেয়েদের শয়তান দখল করে ফেলেছে, কারণ মেয়েরা এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে, ওরা ভ্যানিটি ব্যাগ নিয়ে সামনে যায় আর এই যে পুরুষ মানুষ একটা বাচ্চা কোলে করে নিয়ে বোকার মতো চলছে, মনে হচ্ছে ওটা রাজমিস্ত্রি আর যোগালি যাচ্ছে। এলাকা এখনো ওরা এরকম হয়নি, ভারতের এই সিরিয়াল গুলো দেখে দেখে ওরা এই চরিত্র বানাচ্ছে স্বামীর সাথে আচরণী, কথা বলেন। সমাজে যে সমস্ত মেয়েরা চক্রান্ত করে আছে, যে মহিলা মেম্বার হয়, হয় না? মহিলা মেম্বারের কাজ কি? কোনো কাজ না। আমার দাদাও চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান, যে 21 বছর, ওরা বললাম দাদা এই যে মহিলা মেম্বার হয় এর কি কাজ? বলছে নাতি ওর কোনো কাজ নেই, ওই যে কয়টা টাকা পায় মাসে মাসে সোনো পাউডার কিনে সিফটি পিন মেরে ব্লাউজ গায়ে দিয়ে যখন আসে তখন ইউনিয়ন গরম হয়, চলে যায় ইউনিয়ন ঠান্ডা হয়, কোনো কাজ নেই। মহিলারা যদি 4-5 জন এক জায়গায় বসে বিচার করে আর একজন মহিলা বলবে ও বউ তুই থোক, তোর বিচার করার দরকার নেই, ওদের বিচার ওরাই মানে না। ওর মেম্বার তো 3 ওয়ার্ড মিলিয়ে, এক এক ওয়ার্ডে পুরুষ মেম্বার একটা, 3 ওয়ার্ড মিলে একজন মহিলা, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে উপরে আপনি যত উঠবেন তাকান, যত উপরে উঠবেন তাকান, আমেরিকা পাগল, কিন্তু অত পাগল না। হিলারিকে ওরা আজ পর্যন্ত পাশ করতে দেয়নি, পুরুষ শাসিত ওদের দেশ, ওরা পাগল, আমরা মনে করি পাগল, কিন্তু অত পাগল এখনো না, কথা বলে না কেন? আমরা আল্লাহ আমাদের কোন শাস্তি দিচ্ছে আল্লাহ ভালো জানে, পাপের শাস্তি আল্লাহ তুমি এভাবে না দিও অন্যভাবে দাও, কথা বলে না কেন? শুধু মিলাদ নিয়ে জন্ম নিয়ে আনন্দ করা যাবে না। হ্যাঁ, মিলাদ নিয়ে আপনি আনন্দ করেন, জিলাপি খাবেন, খেজুরি খাবেন, কোনো নিষেধ নেই, আমি করছিও না, করেন, কিন্তু ওটা এবাদত মনে করে যদি শুরু করেন তাহলে আপনি সাহাবিদের চাইতে বেশি বুঝেন। আল্লাহর নবীর সাহাবিরা, নবীজির এন্তেকালের পরে একজন সাহাবির নাম বলছি হযরতে তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু,
93 বছর বেঁচে ছিল নবীজির ইন্তেকালের পরে, কত বছর? 93 বছর। তিনি 120 বছর দুনিয়া জীবিত ছিলেন, এদিকে 7 বছর ওদিকে 20 বছর, কত হয়? 27 বছরে তিনি ইসলাম গ্রহণ করে, যে 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন, নবীজির ইন্তেকালের পরেও সে বেঁচে ছিল 93 বছর। কিন্তু 93 বছরে কোনোদিন আমাদের মতো ইয়া নবী সালাম আলাইকে পড়ে মিলাদ পড়ে জিলাপি খেচুড়ি খাইনি, এই ঈদে মিলাদুন্নবী পালন করেনি। একজন সাহাবী নবীকে যে ভালোবাসা দিতে পারবে আমরা তামাম দুনিয়া মিলে দিতে পারবো, আপনি কিসের ভালোবাসা দেখাচ্ছেন ঈদে মিলাদুন্নবী পালন করে? খালি মিলাদ পড়া না, আপনাকে তো মানা লাগবে সিরাত। কারণ যারা সিরাত মেনে নিয়েছে, নবীর আদর্শ মেনেছে, তারাই জান্নাতি, যেমন আমির হামজা আব্বাস। এই কথা বলেন না কেন? আরো দলিল দেওয়া লাগবে। এজন্য আপনি মিলাদ পড়েন নিষেধ নেই, কিন্তু পাশাপাশি আপনাকে সিরাত মানা লাগবে, নবীর আদর্শ মানা লাগবে। আর একটা আদর্শের কথা বললাম, নবীজি ছোটবেলায় মায়ের কোলে ভাইয়ের হক নষ্ট করলেন না, এরকম 27টা পেয়েছি আমি। সময় যেহেতু কম, আমি এদিকে নির্ধারিত আয়াতের দিকে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজয়। কি আরো জোরে বলেন। সুতরাং যা হচ্ছে পৃথিবীতে ভালো হচ্ছে, হ্যাঁ ভালো হচ্ছে, আপনি তো এবার পাবেন, আপনি বললে হবে। জবান ছেড়ে আগে কোরআনের আয়াত পড়েন, আমি বাস্তবে মিলাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم আন্দাজে না, সব তথ্য আমি তাফসির থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে এবং বাস্তবতার সাথে মিলিয়ে লিখে এনেছি। শুধু নোট করেছি, আপনাদের পয়েন্ট গুলো বলছি। 12টা পর্যন্ত সময় দিয়েছেন, নাকি 12টা পার করব? 12টা পার করা ঠিক না ভাই। আগে একটু তেলাওয়াত করেন কোরআনের আয়াত। এই যে এই লোকটা চলে যাচ্ছে কেন? কে আপনি? কে কিসের এক নাম্বার এই বয়সে? সভাপতির ভাই, ঠিক আছে, মুরব্বী মানুষ তো কিছু বলছে না, যুবক মানুষ উঠলে এমন কথা বলবো জীবন উঠবে না। আগে পড়েন একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. سورة النصر كم سورة؟ سورة القرآن الشريف تين آيات بسيشتو تين تا سورة سورة النصر عصر আর কাউসার। আমরা অনেকেই মনে করি সূরা কাউসার এই শুধু তিনটা আয়াত, সূরা নসরও যে তিনটা আয়াত অনেক হুজুরাও জানে না। সূরা নসর আয়াত কয়টা বলেন? সূরা নসরের ভেতরে আয়াত সংখ্যা মাত্র তিনটা। কেউ যদি একবার সূরা নসর সাহাবের নিয়তে তেলাওয়াত করে, কমপক্ষে প্রত্যেকটা অক্ষরে তার আমলনামায় আল্লাহ 10টা করে নাকি লিখে দেবে। আমরা তেলাওয়াত করেছি, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানাচ্ছেন ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে ইদা জা আনাসরুল্লাহ আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর 47 বছরে আল্লাহর সাহায্য এখনো আসে নাই, এই জন্য আমরা ইসলামের বিজয় এখনো দেখতে পাইনি। কথা বোঝা লাগবে ভাই। নবীজি চেষ্টা করেছিলেন 17 বছর থেকে 40 বছর 23 বছর একাধারে নিজের মন মস্তিষ্কের গড়া চিন্তা ভাবনা দিয়ে, কয় বছর? 23 বছরের ফল হয়েছে 0। কি হয়েছে? 17 থেকে 40
23 বছর একাধারে চেষ্টা করার পরে ফল জিরো হয়ে গেল। অথচ একই নবী একই মানুষ, 40 থেকে 63, হাতে তার কোরআন শরীফ ছিল। তিনি চেষ্টা করলেন বাকি 23 বছরে, শুধু ফল জিরো না, এমন এমন হিরো তৈরি হয়েছে কিয়ামত পর্যন্ত এরকম হিরো আর আসবে না। আল্লাহর সাহায্য না আসলে বিজয় আসে না। তার বাস্তব মানে বারবার নবীর জীবন থেকে মিলেন 13 বছর, মদিনায় যাওয়ার পরে আরো চেষ্টা করলেন 2 বছর, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছিল। এদিকে 13, ওইদিকে 2, কত হয়? এই 15 বছর চেষ্টা করার পরে আল্লাহর নবী বদরের ময়দানে সাহাবি নিয়ে গিয়েছিলেন মাত্র 313 জন। তাহলে 15 বছরে তার রেজাল্ট কয়জন? আরো জোরে বলেন, 313 জন পেলেন মাত্র। মদিনাতে যাবার পরে আরো 4 বছর পার হয়ে গেল, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্ন দেখলেন, লাকাদ কানা লাকুম লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লা তাদখুলুন্নার মসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহর নবী এই যে 15 থেকে 4, কত হুদাইবিয়ার জন্য নবীজি বিশ্ব নবী হজ করার জন্য আসছিলেন, হুদাইবিয়া নামক জায়গায় এসে আটকে গিয়েছিলেন। নবীজি স্বপ্ন দেখলেন, কত হিজরিতে? 6 হিজরিতে, ওদিকে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছে, বাকি 4 বছর চলে গেল। স্বপ্ন দেখার পরে জানালেন, আমি জানো তোমাদেরকে দেখছি, মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, তোমরা মাথা মুন্ডন অবস্থায় অথবা চুল কর্তন অবস্থায় নিরাপদে শান্তির সাথে বাইতুল হারামে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যাচ্ছ। এই স্বপ্নটা নবীজি জানালেন। নবীজির স্বপ্ন শুধু নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন না, ওটা কি?